আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের একটা আশ্চর্যজনক সত্য ঘটনা ইসলামিক ইতিহাস থেকে তুলে ধরে আপনাদের শোনাচ্ছি। নিশ্চয়ই নাম শুনেছেন বনি ইসরায়েল। মুসা আলাইহিস সালামের কমকে বলা হতো বনি ইসরায়েল। সেই বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি খুব অভাবগ্রস্ত হয়ে পড়েছিল। তো সে আর্থিক সংকটের মধ্যে তার বিজনেস লস হয়ে গিয়েছিল, যার ফলে সে ভাবলো যদি কেউ কিছু টাকা ধার দেয় তাহলে সে হয়তো বিজনেসটাকে নতুনভাবে তৈরি করে সে কিছু লাভবান হতে পারবে। তো সেই হিসাবে সে পাশের এলাকায় এক ধনী ব্যক্তির কাছে গেলেন, গিয়ে তার কাছে অনুরোধ করলেন যে আমাকে যদি 1000 রিয়াল বা 1000 দিনার যদি আমাকে দেন তাহলে আমি খুব উপকৃত হব। তো তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি দুজন সাক্ষী নিয়ে আসুন। তো তিনি বললেন, আমার তো কেউ সাক্ষী নেই, আমি কাকে নিয়ে আসব। তো তখন বললেন, আচ্ছা ঠিক আছে, একজন সাক্ষী নিয়ে আসুন। তো তখন বললেন যে না, আমার একজনও কেউ সাক্ষী নেই, কিন্তু হ্যাঁ একজন সাক্ষী আছে। সেই সাক্ষী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বেশি বিশ্বাস করি এবং তিনি তো সব দেখছেন, সব জানছেন, সব শুনছেন, অতএব উনি হচ্ছেন আমার সাক্ষী। তো ধনী ব্যক্তিটা ভাবলো ঠিক আছে, চলুন কথা ঠিকই আছে, আচ্ছা আপনাকে 1000 দিনার বা 1000 রিয়াল আমি ধার দেব, দিচ্ছি, তো আজকের দিনেই 1 মাস পরে আপনাকে পরিশোধ করতে হবে। তা উনি রাজি হলেন এবং টাকাটা নিয়ে বা অর্থটা নিয়ে উনি সাগর পার হয়ে বিজনেস করতে গেলেন। তো 1 মাসে বেশ ভালো বিজনেস করলেন, অনেক প্রফিট করলেন। তো ঠিক উক্ত দিনে টাকাটা পরিশোধ করতে হবে, ওয়াদা করেছিলেন, প্রমিস করেছিলেন যে টাকাটা পরিশোধ করতে হবে। তো ঠিক আসার মুহূর্তে, ফিরে আসার মুহূর্তে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, ঝড় এবং তুফানের এমন একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল যে উনি যখন বন্দরে এসেছেন তো বন্দর থেকে ঘোষণা হলো যে প্রায় 1 সপ্তাহ আর জাহাজ চলাচল করবে না। তো উনি খুব আপসেট হয়ে পড়লেন, খুব চিন্তায় পড়ে গেলেন যে কী করে আমি ওই পাওনাদারের টাকাটা মেটাবো কী করে। তো উনি যখন সাগরের পাড় দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলেন যে একটা বেশ লম্বা কাঠের গুঁড়ি, গোল কাঠের গুঁড়ি পাড়েতে পড়ে আছে, নদীর পাড়েতে পড়ে আছে। তো উনি কাঠের গুঁড়িটাকে মানে একটা আনুমানিকভাবেই ভাবলেন যে মনে মনে ভাবলেন যে এই কাঠের গুঁড়িটাকে নিয়ে তাতে ফুটো করে বা গর্ত করে তাতে 1000 রিয়াল দিয়ে মুখটাকে বন্ধ করে দিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো পাওনাদারের টাকাটা সঠিক টাইমে আমি দিতে পারছি না কারণ প্রাকৃতিক দুর্যোগের জন্য, তো আপনি সহযোগিতা করুন, কারণ আপনাকে আমি সাক্ষী রেখেছি, তো আমি এই কারণে এটাকে পানিতে ছেড়ে দিচ্ছি যেন তার কাছে পৌঁছে যায়। এই হিসাবে তিনি কাঠের গুঁড়িটাকে পানিতে ভাসিয়ে দিয়েছেন। তো ঠিক উক্ত দিনে, সেই সঠিক দিনে পাওনাদার সাগরের এপারে বন্দরে এসে অপেক্ষা করছেন যে সেই ব্যক্তিটা ফিরে আসবেন এবং ফিরে আসলে সে টাকাটা পাবেন, অর্থটা পাবেন। তো অনেকক্ষণ অপেক্ষা করে দেখছেন যে সে তো ফিরে আসেনি। তো ইনি খুব আশ্চর্য হয়ে গেলেন, আরে লোকটা তো ফিরে আসলো না, উনি কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। এই নিয়ে খুবই একটা প্যালপিটিশনের মধ্যে উনি একটা ভাবতে লাগলেন, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, উনি তখন আস্তে আস্তে ধীরে ধীরে এবারে ঘরে ফেরার চিন্তাভাবনা করলেন। তো হাঁটতে হাঁটতে ঘরে ফিরছেন, তো সাগরের পাড় দিয়ে ঘরে ফিরছেন, তো ওনার নজরটা গেল যেন একটা কাঠের গুঁড়ি মানে পাড়েতে, ঠিক নদীর পাড়েতে পড়ে আছে, গোল কাঠের গুঁড়ি। তো ওনার মনেতে এমন একটা ক্রিয়েট হলো যে এই কাঠের গুঁড়িটাকে বরং আমি বাড়িতে নিয়ে যাই, রান্নার কাজে লাগবে। তো উনি কাঠের গুঁড়িটাকে বাড়িতে নিয়ে গেলেন আর বাড়িতে নিয়ে গিয়ে উনি কাটলেন। যখনই কাটতে গেলেন তো তখন দেখলেন যে আরে এই কাঠের ভিতরে তো 1000 রিয়াল রয়েছে বা দিনার রয়েছে, টাকাটা রয়েছে। তখন উনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আল্লাহকে সাক্ষী রেখে, একজন মুসলিম ব্যক্তি আল্লাহকে সাক্ষী রেখে ধার নিয়েছিলেন এবং তিনি কোনো কারণবশত হয়তো আসতে পারেনি, এই টাকাটা পাঠিয়েছেন। তো তিনি সন্তুষ্ট হলেন। এদিকে যে ব্যক্তিটা সাগরের ওপারে ধার নিয়েছিলেন তিনি তো আসতে পারেননি, 1 সপ্তাহ পর যখন রিটার্ন আসলেন তিনি তো জানেন না যে কাঠের গুঁড়িটা এসে গেছে বা ইনি টাকাটা পেয়েছেন। তো এনার বাড়িতে এসে টাকাটা পরিশোধ করতে যাচ্ছেন। তো পরিশোধ করতে গিয়ে ওনাকে যখন ডাকলেন, ওনার সঙ্গে মোলাকাত হওয়ার পরে বললেন, আরে ভাই আপনার টাকা তো আমি পেয়ে গেছি। বলে কীভাবে? বললো, না একটা কাঠের গুঁড়িকে আমি সাগর থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, তখন যখন কাটলাম তখন দেখি যে কাঠের গুঁড়ির ভিতরে যে 1000 রিয়াল রয়েছে আপনিই নিশ্চয়ই পাঠিয়েছেন, এটা আমার পূর্ণ বিশ্বাস। তখন পুরো ঘটনাটা খুলে বললেন।
তখন উভয় মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, এবং এতে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ওয়াদা করেছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে যে ওয়াদা করেছিল সেইটা পূর্ণ করার জন্য বা পূর্ণ হওয়ার জন্য, একটা আশ্চর্য ঘটনা ঘটার জন্য আল্লাহর কাছে দুজন মিলে শুকরিয়া আদায় করলেন। তাহলে এ থেকে বন্ধুরা আমরা কী শিখলাম? কাউকে ওয়াদা করলে, কারোর অর্থ ধার নিয়ে যদি ওয়াদা করা হয় যে অমুক সময়ে তাকে পরিশোধ করতে হবে, আমাদের অবশ্যই পরিশোধ করতে হবে, যদি আমরা মনে করি আমরা প্রকৃত মুসলমান। যদি না এটা করি তাহলে একজন মুনাফেক, মুনাফেকদের মধ্যে বড় মুনাফেক হবে। অর্থাৎ এই কালচারটা আমাদের মধ্যে রাখতে হবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন।